সো বন্ধুরা, আজকে আমি হচ্ছে তোমার জগন্নাথ টেম্পল বলে এখানে একটা আছে, ওটা খুবই সুন্দর দেখতে। জগন্নাথ টেম্পল আগ্রাতে আছে এটা, তো আমার থেকে মেবি 4-5 কিলোমিটার দূরে। তো আমি আজকে ওখানে যাবো ভিজিট করতে, আর স্পেশালি মন্দিরটা নাকি খুব সুন্দর দেখতে, বেশ ভালো দেখতে। তো আমি গুগলে সার্চ করে দেখলাম, সত্যি দারুণ দেখতে। তো আজকে আমি ওখানে যাব, পুরো ভিডিও দেখতে থাকো, মেক শিওর ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে নিও। সো লেটস সি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছে মন্দিরটা খুবই সুন্দর দেখতে। এবার আমরা ভিতরে যাব, দেখি কেমন লাগে। এখানে হচ্ছে তোমার জুতো খুলে এন্ট্রি করতে হয় মন্দির, যেহেতু তো আমাদের জুতোটা এখানে দেখে দিচ্ছি। এবার আমরা উপরে যাব, তুমি যাও। এবার আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি, দারুণ লাগছে। হ্যাঁ দারুণ, জাস্ট দেখো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে মন্দিরটা, আশেপাশের লোকেশনটা তোমাদের দেখাচ্ছি, ভিউটা। এবার আস্তে আস্তে উপরে উঠি, চারিদিকটা দেখবো। উফ, বেশ ঠান্ডা আছে উপরটা, না বেশ ভালো লাগছে। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে মন্দিরটা, এখানে অনেক লোক আছে, ভিডিও টিডিও করছে, ছবি তুলছে, বেশ মনোরম পরিবেশ। কত উঁচু দেখতে পাচ্ছ, মানে ক্যামেরায় আসছে না পুরোপুরি। হ্যাঁ ভাই, তো আয়া আয়া। আচ্ছা ইধার চলতা ফির লাগতে, বারিশ হোক আজ। আমি থোড়া ফটো বাগারে খিঁচ লেতা হয়। এবার আমরা আরো সামনে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা ওয়েদার আর হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। দেখো মন্দিরের পুরো ভিউটা, সো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে হনুমানজির মন্দির আছে, কত বড়, বিশাল লম্বা। জাস্ট দেখো তোমরা, ক্যামেরায় পুরো আসছে না, মানে বুঝতে পারছো তো আমি অনেক দূরে আছি, তারপর আসছে না, মানে বিশাল বড়। আমি সামনে দেখাতে হলে ওদিকটায় যেতে হবে আমার ঘুরে, তো আমরা যেহেতু এই পারটায় চলে আসছি আর ওদিকে যাবো না। জাস্ট সো বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির আছে, বিশাল বড়, এই সরি মূর্তি আছে। তো এবার আমাদের ঘোরা হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা নামছি। কাছে লাগাতে দেখো, আমার ভীষণ ভালো লাগলো, সিরিয়াসলি বলছি, জায়গাটা দারুণ ছিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো স্পেশালি, ওটা তো আরও ভালো লাগছিলো, মানে স্পেশালি আমার জন্য, সবার জন্য, বেশ দারুণ লাগছিলো। আমরা নিচে নেমে যাচ্ছি, এবার বেরিয়ে যাব। অনেকক্ষণ ঘুরলাম আর মন্দিরটা তোমাদের পুরো দেখালাম। এটা হচ্ছে তোমার এস এরিয়া কা নাম কি হয়, এরিয়া কা নাম কি হয়, আগ্রাহারা, আগ্রাহারা, ইসকা এই এরিয়ার নাম হচ্ছে আগ্রাহারা। তো আমি এখানে ভালো করে চিনি না, তো আমরা হেঁটে হেঁটে ওদিক দিয়ে আসছিলাম, তো ভাবলাম মন্দিরটা দেখলাম, দেন ভাবলাম এখানে একটা ভিডিও। সো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরো দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা কমেন্ট বক্সে জানো নেক্সট কোন ব্লগটা দেখতে চাও, আমি সেখানে যাব। সো আমি ব্যাঙ্গালোরেই আছি এখন। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো করে নিও।